এই ভিডিওটি যারাই দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো শুরুতেই, আপনারা এই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে এই ভিডিওটি চরমভাবে কিন্তু আপনি মিস করবেন, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের চমৎকার দুইটি সেটিংস শেয়ার করব। এই দুইটি সেটিংস আপনাদের এতটাই উপকারে আসবে যে আপনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না, এবং আপনি আজকে এই দুইটি সেটিংস করার পর সারা জীবন আমার নামটি আপনার মুখে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন, এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা। এই ইম্পর্টেন্ট দুটি সেটিংস কি কেন করবেন আপনার ফোনে? আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তারা পাশাপাশি ইউটিউব অ্যাপ্লিকেশন, ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করি। আমাদের ফোনে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন থেকে দ্রুত MB ফুরিয়ে যাচ্ছে, এবং MB ভরার সাথে সাথে আমরা ইউটিউবকে প্লে না করলেও বা ইউটিউবে ভিডিও দেখলেও কিন্তু আমাদের দ্রুত MB ফুরিয়ে যায়। তো এরকম সমস্যা যদি আপনার ফোনে থাকে তাহলে এই সেটিংসটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটি সেটিংস কীভাবে করবেন? প্রথম সেটিংসটি করার জন্য সেটিংস অপশনকে অন করবেন, দেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, দেন এখানে আপনারা পেয়ে যাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং। আপনারা এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে পেয়ে যাবেন ডাটা ইউজেস। এখন এখান থেকে আপনি ডাটা ইউজেসে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনাদের ফোন থেকে জাস্ট ইন্টারনেটকে অ্যাক্সেস করে থাকে তার সকল লিস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন এখান থেকে কি করবেন, যে পার্টিকুলার অ্যাপ্লিকেশনগুলোতে মূলত আপনি ব্যবহার করেন না কিন্তু আপনার ফোন থেকে কিন্তু MB কাটে সেই অ্যাপগুলোর জন্য সেই অ্যাপগুলোকে সিলেক্ট করবেন। ধরুন এখান থেকে হোয়াটসঅ্যাপটি আছে, আমি হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করলাম। হোয়াটসঅ্যাপকে যখন আমি সিলেক্ট করব এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন আপনার কিন্তু এখন যদি ডাটা কানেকশনটি অন থাকতো তাহলে আপনার ফোন থেকে মোবাইল ডাটা সিম ওয়ান থেকে ডাটা জাস্ট খরচ করতো, মোবাইল ডাটা সিম টু থেকেও কিন্তু ডাটা খরচ করতো, এবং ওয়াইফাই এবং ব্যাকগ্রাউন্ড ডাটা তো আছেই। তো এইভাবে করেই কিন্তু জাস্ট আপনার ফোন থেকে দ্রুত MB ফুরিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই চারটি সেটিংস আপনি অন করে রাখেন এর জন্যই। তো আপনারা কী করবেন, প্রতিটা অ্যাপের থেকে এই চারটি সেটিংসকে অফ করে দিবেন। আমি এখান থেকে জাস্ট এই চারটি সেটিংসকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে কি হবে, এখন এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের নিচে নান এবং একটি রেড কালার ডট দেওয়া আছে। তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটি আর চলবে না এবং আপনাদের ফোনের ডাটা কিন্তু আর কখনোই ফুরাবে না। যখন আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন তখনই কিন্তু আপনার ফোন থেকে MB আবার পুনরায় খরচ হবে। তো এখন যাব আমরা ইউটিউবে বা দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার জন্য। দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার জন্য আমাদের সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে। তারপর এখান থেকে আমরা কি করব, থ্রি ডট বারে ক্লিক করব, বা এখান থেকে আমরা লাইব্রেরিতে আসব। লাইব্রেরিতে আসার পর আমাদের এখান থেকে সেটিংস অপশনটি বের করতে হবে। আমরা জাস্ট এখানে পেয়ে যাব সেটিংস অপশন, সেটিংস অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা পেয়ে যাব ভিডিও কোয়ালিটি এবং প্রিফারেন্স, আমরা এটার উপর ক্লিক করে নেব। এটার উপর যখনই ক্লিক করব এখান থেকে দেখতে পারবেন হায়ার পিকচার কোয়ালিটি, ওয়াটার রিকমেন্ডেডেড এবং ডেটা সেভার। তো আপনি যখন ইউটিউবকে ব্যবহার করবেন অবশ্যই আপনার একটা জিনিস দেখবেন, আপনাদের ফোন থেকে কিন্তু জাস্ট HD ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যায়, এবং আপনার ফোনে MB কম থাকা সত্ত্বেও HD ভিডিও প্লে হলে MB কিন্তু একটু বেশিই যাবে। আবার ব্যাকগ্রাউন্ডে অনেক সময় কি হয়, আপনাদের এই ইউটিউব অ্যাপ্লিকেশনের কারণে MB খুব দ্রুত ফুরিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন লোয়ার পিকচার কোয়ালিটি এবং ডেটা সেভার, এই অপশনটিকে জাস্ট আপনারা অন করে দিবেন। এই অপশনটিকে যখনই আপনি অন করবেন এখন থেকে কিন্তু জাস্ট আপনার ফোনে MB খুব কম খরচ হবে এবং আপনি আপনার ফোনকে খুব লং টাইম ইউজ করতে পারবেন ডাটা ব্যবহার করে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।